হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি লাটাগুড়িতে। এই মুহূর্তে আমরা লাটাগুড়িতে আছি। আজকে আমরা যাচ্ছি পাপড়খেতি। আজকে আমরা যাচ্ছি পাপড়খেতিতে। তো দেখো আমাদের আউটলুক কেমন লাগছে। তো মুখটা পুরো ঘেমে গেছে, খুব গরম আছে, রোদ পড়েছে আজকে। তো আমরা আজকে যাচ্ছি পাপড়খেতিতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা কেমন হয়, ঠিক আছে? তো চালসা থেকে আমরা চলে যাব বাদিকে। বাদিকে এদিকে প্রথমে পড়বে মালবাজার। তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আম্বুইকে লাভা রোড। তো আমরা যাচ্ছি পাপড়খেতি। পাপড়খেতি পার করেই তারপরে লাভা, তারপরে ঋষভ। তো দেখি আমরা কতদূর যেতে পারি। দেখো যার খুব বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রেনকোট নিয়ে আসিনি আমরা। মেঘগুলো দেখো জাস্ট অসম। ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি মেঘগুলো যেভাবে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে আছি পাপড়খেতিতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটি হনুমান মন্দিরও রয়েছে, তোমরা চাইলে এখানে এসে পুজোও দিতে পারো। এরপরে আমরা এখানকার একটি ফেমাস রেস্টুরেন্টে ঢুকলাম। বেশ সুন্দর জায়গাটি, তোমরা চাইলে এখানে রিভার ক্যাম্পিংও করতে পারো, সেই অপশনও আছে। আর এখানকার খাবার খুব সুস্বাদু, আমরা খেয়ে দেখেছি। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন রওনা দিব লাভার পথে। তো পাপড়খেতির থেকে মোটামুটি আরও 24 কিলোমিটার লাভা রাস্তা। যেতে যেতে হঠাৎ আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম প্রাকৃতিক ভিউ দেখার জন্য। এখান থেকে পাহাড়টা খুব সুন্দর লাগছিল, তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। তো আমরা মোটামুটি লাভার রাস্তাতে, অনেকটা দূর, 4 কিলোমিটার আছে লাভা বাকি। তো দেখি পৌঁছাতে পারি কিনা। এখন বাজে 5টা। অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিলাম পাইন গাছের বাগান দেখতে। তো অপেক্ষা করতে করতে ফাইনালি চলে আসলাম। তো খুবই সুন্দর লাগে এই রাস্তাটি, লাভার এই রাস্তাটি পাইন গাছের জন্যই খুব ফুটে উঠেছে। তো তোমরা যখন আসবে অবশ্যই দেখতে পাবে এই প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা ফাইনালি চলে আসলাম লাভাতে। এটা লাভার একটা বুদ্ধ টেম্পল। তো যাওয়া যাক ভিতরে। এই যে এখান থেকে ভিউ পয়েন্ট, কি করতেছে এরা? তো এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট, কিন্তু আজ ওয়েদারটা খুব একটা ভালো নেই, তোমরা দেখতেই পাচ্ছ। একটু মেঘলা ওয়েদার, সাথে বৃষ্টিও হচ্ছে, তো খুবই ঠান্ডা। নর্মালি নিচে যে টেম্পারেচার, মানে শিলিগুড়িতে বা জলপাইগুড়িতে যে টেম্পারেচার থাকে, তো লাভাতে তার তুলনায় 10 ডিগ্রি কমই থাকে। তো আমরা বেশিক্ষণ দেরি করলাম না, কারণ এখান থেকে একটু ভিউ দেখা যাচ্ছিলো না, আর 2 নম্বর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আমাদের, তাই আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় হঠাৎ করে মনে পড়লো যে এখান থেকে কিছু শাক কেনা যাক, তো ওই জন্যই আমরা দাঁড়িয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ হাতে কিছু শাক নিয়েছে। তো এবার একটু উপভোগ করো লাভার রাস্তার কিছু প্রাকৃতিক দৃশ্য, যেগুলো দেখে তোমাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, দেখতে থাকো, সঙ্গে থাকো।